দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী বৃহস্পতিবার তেহরানে প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক একটি সমঝোতা চুক্তিতে সই করেছেন এ সময় ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার মোহাম্মদ রেজা আসতাইনি বলেন দক্ষিণ আমেরিকা মহাদেশ অত্যন্ত সংবেদনশীল একটি অঞ্চল এই কারণে ইরানের পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতিতে এই অঞ্চল বিশেষ গুরুত্ব পাচ্ছে তেহরান সফরকালে বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমুন্ডু নোভিলো আইগুলার প্রতিরক্ষা ক্ষেত্রে ইরানের নানা অর্জন সম্পর্কে অবহিত হয়েছেন বলে জানান ইরানের প্রতিরক্ষামন্ত্রী তিনি আরও বলেন সীমান্তে নিরাপত্তা জোরদার ও মাদক চোরাচালান রোধসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে ইরানের সঙ্গে বলিভিয়ার সহযোগিতা দক্ষিণ আমেরিকার অন্য দেশগুলোর জন্য আদর্শ হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেন তিনি